পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক বিভাগে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালের এক কর্মী শঙ্কর দাস জানান, ডিউটি করি মেন্টাল বিভাগে, যথাযথ আমি টেবিলে বসে অবস্থায় যখন লাল বিল্ডিং অবস্থার দিকে তাকাই, ছয় দিকে তাকাই, সেই দিকে অবস্থায় দেখছি আগুন লাগে। ঠিক আছে, আগুন ওখানে আসবাবপত্র পড়েছিল, ওই আসবাবপত্র পড়ার পর আমরা দেখতে পাই যে বড়সড় একটি আগুন লাগছে। যথাযথ পুলিশ ক্যাম্পে গিয়ে আমরা খবর দিই, যথাযথ পুলিশ ক্যাম্পে স্যার ছিল নাসিরবাবু, নাসিরবাবু যথাযথ মানে আসে, আর কিছু সিভিক আছে, যথাযথ আমাদের আশেপাশে যারা স্টাফ ছিল, মিথুন হচ্ছে আমাদের ক্যাজুয়াল মানে কাজ করছে, এখানকার রাজমিস্ত্রি কাজ করে, তারা আমাদের পাম্পের মাধ্যমে জলে সহযোগিতা করে। আপনারা তৎক্ষণাৎ যদি না দেখতেন একটা বিষয়, একটা বিপদ তো হয়ে যেত, হ্যাঁ একটা বড়সড় দুর্ঘটনা হয়ে যেত আমরা না দেখলে, একটা বড়সড়। আমার যেহেতু আমরা হসপিটালে মানে এখানে কাজ করি যথাযথ, সেই জন্য আমাদের কর্তব্য যে আমাদের এটা কাজ করা মানে একটা সমাজের কল্যাণমূলক একটা কাজ করা উচিত আমাদের। এটা আগুনটা ধরার পর কোনো মানুষ বিপদ কিছু হয়েছে না? হয়নি, কোনো বিপদ হয়নি, যথাযথ ব্যবস্থা হয়ে গেছে। মূলত কী কারণে হয়েছে আগুনটা বুঝতে পারছি না, কী কারণে হয়েছে বুঝতে পারছি না, যেহেতু হতে পারে কেউ স্মোকিং করে ফেলেছে, কেউ কিছু কারণে হতে পারে, শর্ট সার্কিট হতে পারে। এটা এই ব্যাপারে জানতে গেলে আমাদের পুলিশ ক্যাম্প আছে, হ্যানাতানা যাতর সমাজ তাদের কাছে জিজ্ঞেস। পার্কিং জোনে ডিউটি করার সময় লক্ষ্য করেন, মানসিক বিভাগের একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয় অ্যাম্বুলেন্স চালক ও কর্মীরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় ওই ঘরটিতে পুরাতন আসবাবপত্র ছিল, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা কেউ বা কারা জ্বলন্ত সিগারেট জানলা দিয়ে ফেলে দেওয়ায় আগুন লেগেছে। হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, ওখানকার যারা ডিপার্টমেন্টের এই কর্মচারীরা রয়েছে ওরা নাকি বলছে কেউ এগিয়ে আসেনি, ওরা নিজেরা যে রাজমিস্ত্রিরাই নাকি গিয়ে আগুনটা নিমিয়েছে এমনটাই বলছে। হসপিটালের লোক সর্বদাই রয়েছে, ওনারা গেছেন, আগুন কিছু আগুন বলে কোনো ব্যাপারই নেই, যেহেতু একটা ধোঁয়া উঠেছে সঙ্গে সঙ্গে ওটাকে নিমিয়ে দেওয়া। কেউ হয়তো জ্বলন্ত সিগারেট ফেলে দেওয়ায় এই ঘটনা ঘটেছে, যদিও বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। লেগে গিয়েছিল পাম্পে, ঘর থেকে পাম্পটা বার করলাম, পুরো পাম্পটা দিয়ে জল দিয়ে লেবানো হলো। এটা কতক্ষণ ধরে আগুনটা কতক্ষণ জ্বলছিল? আগুনটা এই তো সামান্য কোন জ্বলেছে আগুনটা। আচ্ছা, কোনো ধরনের সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয়নি। আমরা ছিল পাম্পটা ছিল ওই দিকে। আপনারা যদি আগুনটা না সঙ্গে সঙ্গে নেমাতেন একটা বিপদ তো ঘটতো। কি চাইছেন এরকম? কি মানে আরো নিরাপত্তা কি উচিত হসপিটালের দরকার? হসপিটালের যে এক্সপায়ার কাজ থাকা দরকার, উচিত কি থাকা দরকার? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।